ভাগ্যের কতটা বিড়ম্ব না যে তাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল থেকে তাকে এখন মানে সদরঘাটের টংঘরের হোটেলে ওদের ছিলেন থেকে মানে ধরেছে বোধহয় এরকম একটা কিছু হবে গত পনেরো ষোলো বছর আমরা মাঠ পর্যায়ে যারা সাংবাদিকতা করি আমরা দেখেছি আপনারা সবসময় সভা মঞ্চে বলতেন যে আপনারা এখনও মানে সরকারকে তখনকার সরকারকে বলতেন যে পালানোর পথ পাবেন না এখনও শুধ্রে যান এখনও সময় আছে দেয়ালের লিখন পড়ুন পালাবার পথ পাবেন না সমানে পালাচ্ছে পালানোর হিরিক আর সদরঘাটে গিয়েও পালাচ্ছে না ঠিকই বলেছেন আসলে এটা তো আমরা বলতাম আর আসলে দেয়ালে লিখুন আসলে পড়তো না তো ফলে পালাতে যে হয় এটা মানে আমরা পালানোর ঘটনা মানে আমাদের মানে প্রাপ্ত বয়সে আমরা যেটা দেখেছি সেটা নব্বই সালে ঈশ্বর সাহেবের সৈরাচারী ঈশ্বর সাহেবের মন্ত্রীরা কেউ কেউ বোরকা পড়ে মানে পালিয়েছিলেন কিন্তু এত নির্দয়ভাবে এবং নির্মমভাবে পলিটিক্যাল অ্যাঙ্গল এটা বড় ধরনের মানে একেবারেই আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে হয় তিনি একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগকে আরও কিছু সময় দেয়া দরকার পচে গোলে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে আওয়ামী লীগ যতদিন বেশিদিন দিন পাওয়ার ধরে রাখতে চাবে মানে গায়ের জোরে জনগণের ভোট ছাড়া তারা ধীরে ধীরে পচে যাবে গোলে যাবে দুর্গন্ধ ছড়াবে আসলে কি বিষয়টা তাই দাঁড়ায়নি যে আমাদের নেত্রী বেগম খারজা যা কতটা দূরদর্শী সম্পূর্ণ নেত্রী ছিলেন তিনি আওয়ামী লীগের এই পরিণতি যে এটা হবে এটা তিনি কিন্তু অনেক আগেই এটার একটা প্রেডিকশন তিনি করেছিলেন এবং আপনি যদি দেখেন ফেসবুকে কয়েকদিন আগে দেখলাম আমি ঠিক এক্স্যাক্টলি এটা সার্চ করে আমি ইতিহাসের ছাত্র নই আমি ঠিক মানে সালটা কনফার্ম করতে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেছে যে রাজা লক্ষণ সেনের যে রাজত্বকাল ছিল সেটা বিটুইন এগারোশো আট থেকে বারোশো কত এর পর্যন্ত লেগেছেন এরকম একটা সময় যাই হোক তো এই যে প্রায় যদি আমরা বারোশো সালো যদি ধরে ধরে নেই তাহলে চব্বিশ চব্বিশ দুই হাজার দুই হাজার তাই না তো অলমোস্ট আপনার মানে প্রায় এক হাজার বছর আরও বেশি এক হাজার বছর এরকম পালন ইতিহাস এই বঙ্গে বোধে মানে শেখ হাসিনা বোধহয় তিনি তিনি সেকেন্ড আফটার আফটার রাজা লক্ষণ সেন তাই না আরেকটা একটা প্রত্যেকের একটা হেডলাইন গতকাল কি বেরিয়েছে সেটা হচ্ছে যে আপনার যারা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার শাসকরা সাধারণত কখনো কামব্যাক করে না অনেকগুলো মানে উদাহরণটা টেনেছেন আপনার শ্রীলঙ্কার উদাহরণ টেনেছেন টেনেছেন আপনি ইরানের উদাহরণ টেনেছেন তাই না এরকম বহু জায়গার উদাহরণ টেনেছেন সাধারণত যারা জনগণকে ফেলে মানে এত জনতা রুদ্র রোষের মধ্যে যারা পালিয়ে যায় আসলে তাদের আর দেশে মানে ফেরার সুযোগ থাকে না কারণ তাদের তার মানে জনগণকে তো তারা তোয়াক্কাই করে নেই। আপনি দেখেন এই যে মানে আপনার যদি এই যে অলমোস্ট নন পলিটিক্যাল লোকই তো বলবো ব্যবসা করতেন মিস্টার সালমান শেয়ার বাজারে কেলেঙ্কারির হোতা তো এই লোকটাকে শেখ হাসিনা তার বেসরকারি খাতের উপদেষ্টা বানিয়েছিল পালাতে যে তাকে শেষ পর্যন্ত জায়গা খুঁজে বের করতেছে সদরঘাট জাস্ট ইমাজিন করেন হ্যাঁ তো সদরঘাটের ওইখানে যে তাকে পালাতে হচ্ছে মানে ওখান থেকে হয়তো উনি তিনি কোথাও যেতেন থেতেন বোধের কয়েকটা কিছু মনে হবে বা সদরঘাটে কিছু টং টং টাইপের ভাসমান এক পদে হোটেল ছিল একসঙ্গে আমি জানিন এখন সেই মানে ভাষা পাওয়া যায় তো মনে হয় যে এমন কোন ধারণা যে মানে সালমান সাহেব উনি বোধ হয় ওই সদরঘাটের টং হোটেলে বোধ উঠতেছেন যাতে কেউ তাকে সন্দেহ না করে ভাগ্যের কতটা বিড়ম্বনা না যে তাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল থেকে তাকে এখন মানে সদরঘাটের ঘরের হোটেলে ওদের ছিলেন বোধ ওখান থেকেই মানে ধরেছে বোধ এরকম একটা কিছু হবে এবং আমাকে আরেকজন বললেন যে ভাই ওনাকে যখন ধরো ওনার তো চেহারা গেট আপ চেনা দেয় না বলে কিরকম বলে ছিলেন সালমান এফ রহমান হয়ে গেলেন সালমান খান বলে সালমান খান মানে বলে ওনার তো দাড়ি ঠাড়ি কিচ্ছু ছিল না গ্রেপ্তার সময় ওনার দাঁড়িয়ে ঠাড়ি না এবং চুলও পক্কো চুল সেটাকে না মানে কালো ঠালো করে একটা মানে ক্যামোপ্লাইজ করার চেষ্টা করেছিলেন যে যাতে সো দ্যাট পিপুল অল ল এনফোর্সিং এজেন্সিস তারা যাতে তাকে ট্রেস করতে না পারে কিন্তু কথা হচ্ছে কী যে ওই আপনি তো মানে পালাবার পথ রাজনীতিকদের কথা বলেন একটা সিনেমা বাংলা সিনেমা বা সিনেমা মি তেমন একটা দেখি ঠিকই না কিন্তু ওই পোস্টার টোস্টার রাস্তাঘাটে তো দেখি ঠিকই হুমায়ুন ফরিদু বলে আমাদের একজন বিখ্যাত অভিনেতা ছিলেন বাংলাদেশে তাই না খুবই মানে নাম করে অভিনেতা ছিলেন তো হুমায়ুন ফরিদের একটা মানে সিনেমা ছিল নাম ছিল পালাবি কোথায় পালাবি কোথায় তো শেষ পর্যন্ত পালাতে হয়েছে সবাইকে সেনা প্রধান বলেছেন যে যাতে এক্সট্রা জুডিশিয়াল কিলিং না হয় জনরস জনরসের মধ্যে যাতে সরকারের মন্ত্রী এমপিরা না পড়েন তিনি গত গতকালকে বলেছেন সেই জন্য প্রভাবলি যেটা মানুষের মধ্যে আলোচনা ছিল যে অনেক এমপি মন্ত্রী সাবেক তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন অথবা নিরাপদে হেফাজতে আছেন যেটা মানে সেনাপ্রধান গতকালকে এটা বলেছেন একদিক দিয়ে আমি এটাকে মানে যেটা বলবো যে বাংলাদেশে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হতো আয়নাগর হতো এবং উনি যেটা বলেছেন যে এক্সট্রা জুডিশিয়াল মানে কিলিংয়ের ব্যাপারটা তারা চান না ইত্যাদি এখন ইট ইজ রাইট টাইম যে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো বাংলাদেশে হতো র্যাবে হতো তারপর আর্মির মধ্যে আর্মি মানে তত্ত্বাবধানে একটা কি বলে আপনার একটা আয়না একটা মানে অভিযোগ ছিল তাই না তো এই পারপেক্টিভ কারা এই ঘটনাগুলোতে কারা দায়ী ছিল সেটাকেও সেটাকেও কিন্তু এখন তাদেরকে এই যে শেখ হাসিনার পনেরো বছর দুঃশাসনে তার এই দুঃশাসন বজায় রাখার জন্য ভিন্ন মতের লোকজনগুলোকে যে গায়েব করা হতো গুম করা হতো এবং এই আয়না কথিত আয়না ঘরের মধ্যে রেখে তাদের উপর যে নিপীড় নির্যাতন করা হতো তাই না এটার তো একটা গাইবি জিনভূতিতে এসে তাদের মানে নির্যাতন করতো না এই মনুষ্য জাতের মধ্যে যে সমস্ত জিনভূতি এদের উপর সর হয়েছিল শেখ হাসিনা সরকার উপরে তাদেরকেও তো এখন আনমাস্ক করতে হবে যে যারা রেসপন্সিবল ছিল হ্যাঁ জাজকে অফকোর্স বাংলাদেশ এই মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যে আপনার স্টিগমা এখান থেকে বেরিয়ে আসুক গণতন্ত্র সূচক কারণ আমাদের মেয়েরা যে আন্দোলনটা করেছে সেটা তো বাংলাদেশের একটা ভবিষ্যতে গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংগ্রাম করেছে আমরা তো সেই পুরনো জিনিসটি আমরা মানে দেখতে চাই নতুন ভবিষ্যৎ